হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা রিং আইডির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টা সম্পূর্ণ রিং আইডির মালিকদেরকে নিয়ে আপনারা জানেন যে রিং আইডিতে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে যে সমস্যাগুলো এখনও চলমান আছে আপনারা এটাও জানেন যে রিং আইডির অফিস বন্ধ ছিল কিন্তু সেটা আপাতত চালু হয়েছে এবং রিং আইডির যে পরিচালক তিনি কিন্তু এখনও পর্যন্ত কারাগারে আছে এবং রিং আইডির যারা মালিক বা সিইও পক্ষ যারা আপনারা জানেন যে রিং আইডির দুইজন মালিক আছে তারা কিন্তু কানাডা প্রবাসী বাংলাদেশের নাগরিক কিন্তু কানাডায় থাকেন তো তাদেরকে এবার সিআইডি বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তো এটা নিয়ে আসলে একটা নিউজ তৈরি হয়েছে সেই নিউজটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে আমি যে নিউজটা দেখাচ্ছি এটা ফেস দ্য পিপল থেকে নেওয়া এটাতে লেখা আছে দেখেন যে রিং আইডির মালিককে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে সিআইডি অর্থাৎ আপনারা এখানে একটু ভেবে দেখেন যে ইন্টারপোলের সাহায্য নিয়ে হলেও রিং আইডির যারা মালিক আছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনবে সিআইডি তো বিস্তারিত যদি পড়ি এখানে দেখেন একটু লেখা আছে যে সম্প্রতি সময়ে আলোচনায় আসা সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির মালিক কানাডা প্রবাসী শরীফ ইসলাম এবং আয়রিন ইসলামকে দেশে ফিরিয়ে আনতে এবার ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার এগারোই সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপমহাপরিচালক কামরুল হাসান সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি আরও জানান রিং আইডির প্রায় দুইশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে সিআইডির অনুরোধে জব্দ করেছে এক্ষেত্রে রিং আইডির আত্মসাতকৃত টাকার পরিমাণ আরও বেশি সেই অর্থ কোথায় জমা আছে তার উৎস এখনও জানা যায়নি এর আগে দু সালে বিটিআরসির অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শরীফ ইসলাম এবং আইরিন ইসলাম মাসখানেক পরেই তারা দুজনেই আবার বেরিয়ে আসেন প্রসঙ্গত রাজধানীর কামরাঙ্গিচর এলাকা থেকে গত রবিবার রিং আইডির একজন অন্যতম এজেন্ট মোহাম্মদ রেদনকে গ্রেপ্তার করে সিআইডি সিআইডির কর্মকর্তারা জানান কয়েকটি ধাপে ভাগ করে রিং আইডি জালিয়াতি কার্যক্রম পরিচালনা করছিল রিং আইডি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞাপন সম্প্রচার করত গ্রাহকরা ওই বিজ্ঞাপন দেখলে টাকা পাবেন এই লোভ দেখিয়ে তারা তাদের কার্যক্রমের প্রথম দিকে টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়ে নেয় উল্লেখ্য থাকে যে দুই অক্টোবর সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছিল সিআইডি এরপর থেকে উঠে আসে নানান ধরনের তথ্য তো দেখেন এটা হচ্ছে ফেস দ্য পিপল থেকে নেওয়া একটা নিউজ তো আপনারা জানেন যে রিংয়টিতে এমনি সংকটকালীন সময় চলছে আর তার ভিতরে যদি আবারও মালিক পক্ষকে ফিরিয়ে আনা হয়তোবা আমাদের আইডির আমরা যারা গ্রাহক আছি আমাদের যারা টাকা এখনো উঠাইতে পারিনি হয়তোবা আমরা পরবর্তীতে টাকা পেয়ে যাব যদি পুলিশ বা সিআইডি তারা যদি ভালোভাবে কোনো পদক্ষেপ নেয় অবশ্যই আমরা পরবর্তীতে আমাদের টাকা ফিরে পেতে পারি তো মূলত বিভিন্ন আপডেট রিং আইডিতে আসছে তারপরেও আপনারা জানেন যে বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে রিং আইডির বিষয়ে তো তদন্ত শেষ হওয়ার পরে হয়তো আসলে জানা যাবে যে রিং আইডি থেকে আমরা যারা ইনভেস্ট করেছি আমরা টাকা পাবো কি পাবো না তো মূলত এটা অনেকে জানতে চাচ্ছিল যে আসলে মালিক পক্ষ যারা আছে মালিকদেরকে ফিরিয়ে আনার বিষয়ে অনেকেই জানতে চাচ্ছে তো এটাই ছিল মূলত লাস্ট আপডেট তো এটা নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব সেটার সঠিক উত্তর দেওয়ার তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে